আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হামিদুল ইসলাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর নবম ও দশম শ্রেণীর রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের রসায়ন বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণীর একটি পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে এই পর্যায়বিত্ত ধর্মটি হল মৌলের ধাতব ধর্ম ও অধাতব ধর্ম আমরা জানি যে পর্যায় সারণীতে মোট একশো আঠারোটি মৌল রয়েছে এই একশো আঠারোটি মৌলের মধ্যে প্রায় চার ভাগের তিন ভাগ হলো ধাতু রয়েছে কিছু সংখ্যক রয়েছে অধাতু এবং স্বল্প কিছু সংখ্যক রয়েছে অবধাতু তো আমরা পর্যায় সারণীতে মৌলের ধাতু অধাতু এবং অপধাতু কোনগুলো ধাতু কোনগুলো অপধাতু এবং কোনগুলো অধাতু হবে এই বিষয়টি আজকে আমরা পরিষ্কারভাবে জানব তো প্রথম আমরা আসি যে ধাতু কাকে বলে বা ধাতব ধর্মটা আসলে কি তো ধাতু হলো ওই মৌল যে সকল মৌল তার সর্ববহিষ্ট শক্তি স্তর থেকে সহজে একটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয় ওই সকল মৌলকে আমরা ধাতু বলি আর অধাতু বলা হয় ওই সকল মৌলকে যারা সর্ববৈষ্ঠ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মকায়নে পরিণত হয় তখন ওই মৌলকে বলা হয় অধাতু আর যে সকল মৌল সাধারণত ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয় ওই সকল মৌল হচ্ছে ধাতু এবং ধাতুর এই ধর্মই হচ্ছে ধাতব ধর্ম অর্থাৎ কোনো মৌল যখন ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হবে তখন তার ধর্মকেই বলা হয় ধাতব ধর্ম আবার কোনো মৌল যখন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মকায়ণে পরিণত হবে তখন ওই মৌলকে বলা হবে অধাতু এবং অধাতুর ইলেকট্রনের গ্রহণের ধর্মই হল অধাতব ধর্ম তো এই বিষয়টি আমরা এখন উদাহরণের সাহায্যে দেখি তো দেখো আমরা এখানে একটি মৌল লিখলাম সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা এগারো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান আবার আমরা আরেকটি একটি লিখি রেখি ম্যাগনেশিয়াম এর পারমাণবিক সংখ্যা হলো বারো ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু তো ধাতু সোডিয়াম একটি ধাতু এবং ম্যাগনেসিয়াম একটি ধাতু কীভাবে আমরা বুঝলাম যে সোডিয়ামের সর্ববৈষ্ঠ শক্তিস্তরে সাধারণত একটি ইলেকট্রন রয়েছে এবং ম্যাগনেসিয়ামের সর্ববৈশ শক্তিস্তরে ইলেকট্রন রয়েছে দুটি অর্থাৎ সোডিয়ামের এক ম্যাগনেসিয়ামের দুই আমরা জানি সাধারণত ধাতু ওই মৌলই হবে যে যাদের সর্ববৈষ্ঠ শক্তিস্তরে একটি দুইটি অথবা তিনটি ইলেকট্রন থাকবে তারা হবে ধাতু তো যেহেতু সোডিয়ামের সর্ববৈস্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে এই জন্য সোডিয়াম ধাতু ম্যাগনেশিয়ামের সর্ববৈস্থ শক্তিস্তরে দুটি ইলেকট্রন থাকে এই জন্য ম্যাগনেশিয়ামও একটি ধাতু আবার আমরা যে আরেকটি মৌল লিখি যেমন অ্যালুমিনিয়াম এর পারমাণবিক সংখ্যা হলো তেরো এর ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ওয়ান তাহলে এর সর্ববৈশ শক্তি স্তর রয়েছে তিনটি ইলেকট্রন তাহলে ইলেকট্রন সংখ্যার দিক থেকে অ্যালুমিনিয়ামও কিন্তু একটি ধাতু তাহলে যে সকল মৌলের সর্ববৈষ্ঠ শক্তি স্তরে এক দুই অথবা তিনটি ইলেকট্রন থাকবে ওই সকল মৌলকে আমরা ধাতু বলবো কারণ এই মৌলগুলো তাদের সর্ববহিষ্ট শক্তি থেকে ইলেকট্রন ত্যাগ করে এরা ক্যাটায়নে পরিণত হবে আর এই মৌলগুলোর ইলেকট্রন ত্যাগের এই ধর্মই হচ্ছে ধাতব ধর্ম যেমন আমরা দেখি যে সোডিয়াম এই সোডিয়াম পরমাণু যদি তার সর্ববৈষ্ঠ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে ক্যাটায়নে পরিণত হতে পারে এ কারণে সোডিয়াম একটি ধাতু কারণ সোডিয়াম সে একটি ইলেকট্রন ত্যাগ করতে পারে অনুরূপভাবে ম্যাগনেশিয়াম একটি ধাতু তো ম্যাগনেশিয়াম তার সর্ববৈস্থ শক্তি স্তর থেকে দুইটি ইলেকট্রন ত্যাগ করে সহজেই ক্যাটায়নে পরিণত হতে পারে এজন্য ম্যাগনেসিয়াম একটি ধাতু তাহলে সোডিয়াম একটি ধাতু ম্যাগনিশিয়ামও একটি ধাতু এবং অ্যালুমিনিয়ামও একটি ধাতু কারণ অ্যালুমিনিয়ামও ইলেকট্রন ত্যাগ করে ক্যাটাইনে পরিণত হয় কিন্তু শিক্ষার্থীরা আসলে তিনটি মৌলই কিন্তু ধাতু কিন্তু এদের ধাতব ধর্ম কিন্তু সবার একরকম না ধাতব তিনটি ধাতু ঠিক আছে কিন্তু ধাতব ধর্ম কিন্তু তিনটা মৌলেরই একরকম নয় এখানে সোডিয়ামের ধাতব ধর্ম বেশি ম্যাগনেশিয়ামের ধাতব ধর্ম কম এবং অ্যালুমিনিয়ামের ধাতব ধর্ম আরও কম আমরা এখন এই বিষয়টি জানব যে কেন সোডিয়ামের ধাতব ধর্ম সবচেয়ে বেশি আর ম্যাগনেশিয়ামের সোডিয়াম অপেক্ষা কম এবং অ্যালুমিনিয়ামের ধাতব ধর্ম আরও কম কেন এই বিষয়টি আমরা জানব তো এই বিষয়টি জানার জন্য আমরা একটু মৌলের ইলেকট্রন বিন্যাসটা একটু ডায়াগ্রামের সাহায্যে এঁকে দেখি তাহলে বিষয়টি তোমরা খুব ভালো করে আরও পরিষ্কার হতে পারবে তো আমরা যদি সোডিয়াম ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়াম যদিও তিনটি মৌলই ধাতু তো এই ধাতু হলেও কিন্তু তিনটি ধর্ম সমান না যেমন আমরা যদি সোডিয়ামের এখানে চিত্র অঙ্কন করি ডায়াগ্রাম আঁকি তাহলে দেখা যাবে যে সোডিয়ামের সর্ববৈষ্ঠিত শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে একটি অর্থাৎ এটি হলো সোডিয়ামের পরমাণু আর আমরা যদি ম্যাগনেসিয়ামের ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে ম্যাগনেসিয়ামের সর্ববৈষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন আছে হল দুইটি এটা হলো ম্যাগনেশিয়াম আবার আমরা যদি অ্যালুমিনিয়ামের ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে অ্যালুমিনিয়ামের প্রথম শক্তি দুইটি দ্বিতীয় শক্তি ইলেকট্রন সংখ্যা আট এবং তৃতীয় শক্তি ইলেকট্রন সংখ্যা তিনটি এটা হল অ্যালুমিনিয়ামের পরমাণু এখন দেখো যে আসলে তিনটি মৌলই কিন্তু ধাতু কারণ এরা তিনটি মৌলই কিন্তু ইলেকট্রন ত্যাগ করে এরা সবাই কিন্তু ক্যাটাইনে পরিণত হবে কিন্তু এদের ধাতব ধর্ম একরকম না সোডিয়াম তার সর্বোচ্চ শক্তি একটি ইলেকট্রন এই ইলেকট্রন সোডিয়াম সহজেই সে ত্যাগ করতে পারবে কারণ একটা ইলেকট্রন ত্যাগ করা খুব সহজ এবং একটি ইলেকট্রন ত্যাগ করতে তার শক্তি খুব কম লাগবে এই জন্য সোডিয়ামের ধাতব ধর্ম বেশি আবার ম্যাগনেশিয়ামের সর্ববি শক্তি স্তরে একটু রয়েছে দুইটি এর একটি ত্যাগ করা যত সহজ হবে এর দুইটি ইলেকট্রন ত্যাগ করতে কিন্তু আরও বেশি শক্তির দরকার হবে এই দুইটি ইলেকট্রন ত্যাগ করতে যেহেতু বেশি শক্তির প্রয়োজন হবে এই জন্য কিন্তু এর ত্যাগ সোডিয়াম অপেক্ষা একটু দেরিতে হবে সহজে হবে না এই জন্য কিন্তু ম্যাগনেশিয়ামের ধাতব ধর্ম সোডিয়াম অপেক্ষা কম হবে আবার অ্যালুমিনিয়ামের সর্ববৈশ শক্তিস্তরে কিন্তু ইলেকট্রন সংখ্যা আরও বেশি রয়েছে এ কারণে কিন্তু অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সর্বস্ত শক্তি থেকে ইলেকট্রন প্যাক করতে আরও বেশি শক্তির দরকার হবে এজন্য কিন্তু অ্যালুমিনিয়ামের ধাতব ধর্ম আরও কম হবে পাশাপাশি আমরা আর একটা জিনিস জানতে পারি যে সোডিয়ামের এর পারমাণবিক সংখ্যা এগারো এর ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা বারো এর পারমাণবিক সংখ্যা তেরো অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা বেশি হওয়ার কারণে এর সর্ববৈস্থ শক্তি স্তরের ইলেকট্রনের সাথে এর যে নিউক্লিয়াস রয়েছে এই নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ যে প্রোটন রয়েছে এই তেরোটি প্রোটনের সাথে এর সর্ববৈস্থ শক্তিস্তরের স্তরের ইলেকট্রনের আকর্ষণ বেশি তাহলে তেরোটি প্রোটন থাকার কারণে এই তেরোটি প্রোটনের সাথে সর্ববৈস্থ শক্তি স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বেশি এ কারণে কিন্তু এই তিনটি ইলেকট্রন কিন্তু সহজে ত্যাগ হবে না ত্যাগ করতে বেশি শক্তির দরকার হবে এই জন্য কিন্তু এর ধাতব ধর্ম কম আর সোডিয়ামের আমরা দেখতে পাচ্ছি যে এর কিন্তু প্রোটন সংখ্যায় এগারো আর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ রয়েছে এগারোটি অর্থাৎ এগারোটি প্রোটন রয়েছে তো এগারোটি প্রোটন এই সর্ববৈস্ত শক্তি ইলেকট্রনকে কিন্তু কম আকর্ষণ করবে অ্যালুমিনিয়ামের তুলনায় বা ম্যাগনেশিয়ামের তুলনায় কম আকর্ষণ করবে সোডিয়ামের যার কারণে কিন্তু এই সর্ববৈস্থ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন সোডিয়াম সহজেই ত্যাগ করতে পারবে এ কারণে সোডিয়ামের ধর্ম বেশি ম্যাগনেশিয়ামের ধাতব ধর্ম কম এবং অ্যালুমিনিয়ামের ধাতব ধর্ম আরও কম যদি এই তিনটি মৌলের ধাতব ধর্মের ক্রম আমরা দেখি তাহলে আমরা দেখতে পাব যে সোডিয়ামের ধাতব ধর্ম বেশি হবে এরপরে ম্যাগনেশিয়ামের ধাতব ধর্ম সোডিয়াম অপেক্ষা কম হবে এবং অ্যালুমিনিয়ামের ধাতব ধর্ম আরও কম হবে তো শিক্ষার্থীরা তোমরা এই বিষয়টি বুঝতে পারলে যে কোনো মৌলও তার সর্ববৃষ্ঠ শক্তি স্তর থেকে যত সহজ ইলেকট্রন ত্যাগ করবে তার ধাতব ধর্ম তত বেশি হবে তো আমরা এই বিষয়টি বুঝতে পারলাম এখন আমরা পর্যায় সারণীতে আসি পর্যায় সারণীতে সাধারণত দেখা যায় যে একই পর্যায়ে একই পর্যায়ে আমরা যত বাম থেকে ডান দিকে যাব একই পর্যায়ে একই পর্যায়ে যত আমরা বাম থেকে ডান দিকে যাব আমরা একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাব তত আমাদের ধাতব ধর্ম হ্রাস পাবে ধাতব ধর্ম হ্রাস পাবে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে ধাতব ধর্ম হ্রাস পাবে যেমন আমরা যে মৌলগুলো এর আগে দেখালাম যে বাম থেকে ডান দিকে আমাদের মৌলগুলো ধাতব ধর্ম হ্রাস পাবে তাহলে আমরা যদি কোনো একটি পর্যায় বিবেচনা করি যেমন সোডিয়াম এর ধাতব ধর্ম বেশি এরপরে হলো ম্যাগনেশিয়াম এরপরে হলো অ্যালুমিনিয়াম এরপরে হলো সিলিকন এরপরে হল ফসফরাস এরপরে হলো সালফার এরপরে হলো ক্লোরিন অর্থাৎ ক্লোরিনের ধাতব ধর্ম বেশি কম হবে অর্থাৎ ক্লোরিনের ধাতব ধর্ম বেশি কম হবে ধাতব ধর্ম কম হবে আবার আমরা যদি ওপর থেকে নিচের দিকে বিবেচনা করি যেমন সোডিয়ামের সোডিয়ামের ওপরের মৌল রয়েছে লিথিয়াম এরপরে রয়েছে পটাশিয়াম এরপরে রয়েছে রুবিডিয়াম এরপরে রয়েছে সিজিয়াম এরপরে রয়েছে ফ্রান্সিয়াম তাহলে এখানে আমরা গ্রুপ এটা হলো গ্রুপ একের মৌল গ্রুপ এক তাহলে উপর থেকে নিচের দিকে কিন্তু এই মৌলগুলোর ধাতব ধর্ম বৃদ্ধি পাবে ধাতব ধর্ম কেন বৃদ্ধি পাবে কারণ ওপর থেকে যত আমরা নিচের দিকে যাব তত এই মৌলগুলোর একটি করে শক্তিস্তর বৃদ্ধি পাবে একটি করে শক্তিস্তর বৃদ্ধি পাওয়ার কারণে ওপর থেকে নিচের দিকে এদের পরমাণুর আকারটা বড় হবে পরমাণুর আকার বড়ো হওয়ার কারণে এদের সর্ববৈষ্ঠ শক্তিস্তর ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা দুর্বল হবে এবং ইলেকট্রন সে সহজেই সর্ববৈশ শক্তি থেকে ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হতে পারবে এই জন্য ওপর থেকে নিচের দিকে ধাতব ধর্ম বেশি যেমন আমি একটু উদাহরণদের দেখাই যেমন লিথিয়াম লিথিয়ামের শক্তিস্তর সংখ্যা হলো দুই এর প্রথম শক্তি স্তর ইলেকট্রন থাকে দুইটি এবং সর্ববৈশ শক্তি স্তর ইলেকট্রন থাকে একটি এটা হলো লিথিয়াম আর সোডিয়ামের যদি আমরা দেখি এর নিচের মৌলটি সোডিয়ামের শক্তিস্তর সংখ্যা হল তিনটি এর প্রথম শক্তি স্তরে দুই দ্বিতীয় শক্তি ইলেকট্রন সংখ্যা সোডিয়ামের আট এবং তৃতীয় শক্তিস্তরে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা এক এটি হল সোডিয়ামের পরমাণু তাহলে ওপর থেকে নিচের দিকে আমরা যত আসবো একটি করে শক্তিস্তর বৃদ্ধি পাবে ফলে পরমাণুর নিউক্লিয়াস থেকে এই সর্ববৈষ্ঠ শক্তি স্তরের যে দূরত্ব এই দূরত্ব বাড়বে ওপর থেকে যত আমরা নিচের দিকে যাব তত পরমাণু নিউক্লিয়াস থেকে সর্ববৈষ্ঠ শক্তি ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পাবে ওপর থেকে নিচের দিকে ফলে এই নিউক্লিয়াসের সাথে সর্ববহিষ্ঠ ইলেকট্রনের যে আকর্ষণ এই আকর্ষণটা ওপর থেকে নিচের দিকে কম হবে এবং মৌলটি সহজেই তার সর্ববহিষ্ঠ শক্তি থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হতে পারবে এজন্য ওপর থেকে নিচের দিকে ধাতব ধর্ম বৃদ্ধি পাবে তাহলে আমরা এই এক নম্বর গ্রুপের যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলোকে যদি ধাতব ধর্মের ক্রমের ভিত্তিতে আমরা সজ্জিত করি তাহলে আমরা যেটা পাব যে আমরা যেটা পাব সেটা হলো লিথিয়াম এর যে ধাতব ধর্ম বেশি হবে সোডিয়ামের এর চেয়ে ধাতব ধর্ম বেশি হবে পটাশিয়ামের এরপরে বেশি হবে রুবি ডিয়ামের এরপরে বেশি হবে সিজিয়ামের কারণ লিথিয়াম থেকে যত আমরা এই নিচের দিকে যাব অর্থাৎ এই দিকে যাব এদের আকার তত বাড়বে এবং ইলেকট্রন ত্যাগ করা তত সহজ হবে এবং এরা সহজে ইলেকট্রন ত্যাগ করে সহজেই ক্যাটায়নের পরিণত হতে পারবে এই কারণে ওপর থেকে নিচের দিকে এদের ধাতব ধর্ম হ্রাস পাবে তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা যেটা জানলাম যে কোনো একটি মৌল তার সর্ববহিষ্ঠ শক্তি থেকে যে ইলেকট্রন যে ত্যাগ করে সে যত সহজে ক্যাটাইনে পরিণত হতে পারবে তার অধাতব ধর্ম তত বেশি হবে এখন আমরা অধাতব ধর্ম নিয়ে আলোচনা করব। অধাতব ধর্ম তো আমরা জানি যে কোনো একটি মৌল তার সর্ববহিষ্ঠ শক্তি এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হলে ওই ধর্মকে আমরা বলবো অধাতব ধর্ম এক্ষেত্রে পরমাণু কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে যেমন আমরা কয়েকটি অধাতু বিবেচনা করি যেমন অক্সিজেন অক্সিজেন পারমাণবিক সংখ্যা আট এর ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু ফি ফোর এর শক্তি ইলেকট্রন সংখ্যা ছয় নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভের জন্য সে দুটি ইলেকট্রন গ্রহণ করবে তো যেহেতু অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবে এ কারণে কিন্তু অক্সিজেন একটি অধাতু আবার আমরা দেখি ফ্লোরিন এর পারমাণবিক সংখ্যা নয় এর ইলেকট্রন বিন্যাস ওয়ান এইচ টু টু এইচ টু টু পি ফাইভ এর সর্বশ্ব শক্তি ইলেকট্রন সংখ্যা রয়েছে ষাটটি তাহলে এও কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভের জন্য একটি ইলেকট্রন গ্রহণ করবে তাহলে যেহেতু অক্সিজেন সে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভের জন্য সর্বোচ্চ স্তরে দুটি ইলেকট্রন গ্রহণ করবে এবং ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে সাতটি ইলেকট্রন রয়েছে সে নিষ্ক্রিয় হওয়ার জন্য একটি ইলেকট্রন গ্রহণ করবে এই যে ইলেকট্রন গ্রহণ করবে এই জন্য গ্রহণ করে এরা অ্যানায়নে পরিণত হবে আর এই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হওয়ার যে ধর্ম এই ধর্মই হচ্ছে এই মৌলগুলোর অধাতব ধর্ম আর যেহেতু এরা ইলেকট্রন গ্রহণ করে এই জন্য এরা হচ্ছে অধাতু তাহলে যেহেতু এই মৌল দুটি এবং আরও মৌল যারা ইলেকট্রন গ্রহণ করবে যারাই ইলেকট্রন গ্রহণ করবে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভের জন্য যারা স্থিতিশীল হওয়ার জন্য সর্ব শক্তি স্তরে যারা ইলেকট্রন গ্রহণ করবে করে যারা পূর্ণ করবে যারা স্থিতিশীল হবে তারা হলো অধাতু তাহলে এখানে অক্সিজেন এবং ফ্লোরিন হচ্ছে অধাতু কারণ এরা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভের জন্য অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করবে এবং ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করবে এখন বিষয়টি আমি একটু ডায়াগ্রামের সাজে দেখাই দেখো তোমরা সবাই আমরা এটাকে যদি অক্সিজেন ধরি এটা অক্সিজেনের পরমাণু এটা হলো অক্সিজেনের পরমাণু এটা হলো অক্সিজেন এর প্রথম শক্তি স্তরে থাকে হলো দুইটি ইলেকট্রন এবং এর দ্বিতীয় ইলেকট্রন সংখ্যা হলো ছয় এই হল মোট আটটি ইলেকট্রন আর আমরা যদি একটি ফ্লোরিনের পরমাণু বিবেচনা করি ফ্লোরিন তো ফ্লোরিনের প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন এর দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা রয়েছে হলো ষাটটি এটা হলো ফ্লোরিন এটা হলো ফ্লোরিন এটা হলো ফ্লোরিনের পরমাণু তাহলে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে রয়েছে ছয়টি ইলেকট্রন এবং ফ্লোরিনের সর্বশিষ্ট শক্তি স্তর রয়েছে ষাট ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তর রয়েছে ষাটটি ইলেকট্রন তাহলে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভের জন্য অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করবে আবার ফ্লোরিন নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভের জন্য অষ্টপ্রণের জন্য সে একটি ইলেকট্রন গ্রহণ করবে এই জন্য এই দুইটি কিন্তু অধাতু কিন্তু দুটি মৌল অধাতু হলেও কিন্তু এদের অধাতব ধর্ম একরকম নয় কারণ আমরা জানি যে মৌলটি যত তাড়াতাড়ি এবং যত সহজে ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করতে পারবে তার অধাতব ধর্ম তত বেশি হবে যেমন দেখো অক্সিজেনের দুইটি ইলেকট্রন দরকার দুইটি এই দুইটি ইলেকট্রন হলেই সে কিন্তু স্থিতিশীল হবে এবং তার সর্ববৈস্থ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হবে এবং সে নিষ্ক্রিয়কে সে কাঠামো লাভ করবে আর ফ্লোরিনের কিন্তু দরকার একটা তার ফ্লোরিন একটা সহজে গ্রহণ করবে না অক্সিজেন দুইটা সহজে গ্রহণ করবে তো স্বাভাবিকভাবেই জানা যায় দেখা যায় যে ফ্লোরিন যেহেতু আর একটা প্রয়োজন এই জন্য ফ্লোরিন একটি ইলেকট্রন সহজেই গ্রহণ করে সে তার সর্বোচ্চ শক্তি স্তরটি ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে পারবে কারণ এর একটা দরকার একটা গ্রহণ করা খুবই সহজ আর অক্সিজেনের দুটি ইলেকট্রন দরকার তো দুটি ইলেকট্রন গ্রহণ করা এই ফ্লোরিনের চেয়ে কিন্তু অত সহজ নয় অর্থাৎ ফ্লোরিন সহজে গ্রহণ করবে এবং অক্সিজেনের একটু পরে হবে দেরিতে হবে অত সহজ হবে না এই জন্য ফ্লোরিনের কিন্তু অধাতব ধর্ম অক্সিজেন অপেক্ষা বেশি হবে তাহলে আমরা জানলাম যে মৌল যত সহজে যত তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবে তার অধাতব ধর্ম তত বেশি হবে তাহলে এই দুটি মৌলকে যদি আমরা এদের অধাতব ধর্মের ক্রমের ভিত্তিতে আমরা সজ্জিত করি তাহলে অক্সিজেন অপেক্ষা ফ্লোরিনের অধাতব ধর্ম বেশি এটা হলো অক্সিজেন অপেক্ষা ফলোরিনের অধাতব ধর্ম বেশি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটা আজকে জানলাম যে অধাতব ধর্ম যে কোনো মৌল যদি তার সর্বভিষ্ট শক্তিস্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয় তাহলে ওই মৌলকে আমরা বলবো অধাতু এবং অধাতু ইলেকট্রন গ্রহণের এই ধর্মই হচ্ছে অধাতব ধর্ম আর যে মৌলটি যত সহজে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হতে পারবে সে মৌলটির অধাতব ধর্ম সবচেয়ে বেশি হবে বিষয়টি আমরা উদাহরণ সহকারে দেখলাম তো এই ছিল আজকের আলোচনা মৌলের ধাতব এবং অধাতব ধর্ম আশা করি তোমরা এই বিষয়টি খুব ভালো করে বুঝতে পেরেছ তো তোমাদের সবাইকে আজকের এই ক্লাসে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে धन्यवाद सबैको वालेकुम